নমস্কার, কে ফর কিচেনের তরফ থেকে আমি বিশ্বদীপ আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন রকম রেসিপি নিয়ে। একদম KFC স্টাইলে, যে KFC যে চিকেনটা হয় তার যে একটা স্মেল, তার একটা টেস্ট, সেগুলো সব নিয়ে আসা, এবং KFC-র ওপরের যে চিকেনের ক্রিসপি ব্যাপারটা আমরা অনেক ট্রাই করি, কিছুতেই আসতে চায় না। তা আমরা আজকে সেটাই শেয়ার করব কি করে একদম KFC স্টাইলে চিকেনটা তৈরি করে ফেলা যায়। কিন্তু তার আগে যেটা খুব প্রয়োজন, ওই চিকেনে সিজনিংয়ের জন্য কিছু মশলা ব্যবহার হয়, সেই মশলাটা প্রথমে আমি তৈরি করে আপনাদের দেখাবো। এখানে সিজনিং মশলার জন্য আমি নিয়ে নিয়েছি, প্রথম থেকে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজের গুঁড়ো, এটা রসুনের গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো নয়, এটা কিন্তু গোলমরিচটা ক্র্যাশ করা রয়েছে, এটা হচ্ছে পার্সলে লিভ ড্রাই, এটা হচ্ছে শুকনো লঙ্কা, কিন্তু একদম পুরোপুরি গুঁড়ো কিন্তু এটা নয়, কিছুটা আধা আধি, মানে অর্ধেক গুঁড়ো, এটাও ক্র্যাশ বলতে পারেন, এটাও ক্র্যাশ। এটা হচ্ছে পেপরিকা, পেপরিকা রয়েছে, এটা রয়েছে, এখানে আদা গুঁড়ো রয়েছে, এখানে অরিগানো রয়েছে। এখানে তিন রকম নুন আমি ব্যবহার করব, এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক সল্ট, মানে রক সল্ট কিন্তু কালো নুন, ব্ল্যাক সল্ট, এটা পিঙ্ক সল্ট, এটা সন্দক লবণ বলেও আমরা জানি, আর এইটা হচ্ছে নর্মাল নুন। এই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হবে সিজনিংয়ের জন্য। তা এটা ব্যবহার করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, এই মশলাটা তৈরি করব, আপনাদের দেখাবো। আমি এখান থেকে প্রথমে তিন রকমই নুন, এটা হচ্ছে কোয়ার্টার টিস্পুন মেজারমেন্ট, আমি তিন রকমই নুন কোয়ার্টার টিস্পুন মেজারমেন্টে আমি বাটিটায় তুলে নিলাম, প্রত্যেকটা কোয়ার্টার টিস্পুন মেজারমেন্টে তুলে নিলাম। কোয়ার্টার টিস্পুন নিলাম হচ্ছে অরিগ্যানো, এবার কিন্তু যেটা নেব সেটা হচ্ছে হাফ টিস্পুন, হাফ টিস্পুন আমরা নিয়ে নেব অনিয়ন পাউডার বা পেঁয়াজ পাউডার, এটা আপনারা বাজারে পেয়ে যাবেন, অনিয়ন পাউডার নিয়ে নিলাম, এটা গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, আদা গুঁড়ো, এটা লাল লঙ্কা যেটা হচ্ছে ক্র্যাশ রয়েছে, পুরো গুঁড়ো নয় কিন্তু, আপনারা বুঝতেই পাচ্ছেন এটা পুরো গুঁড়ো নয়, এটাও নিয়ে নিলাম হাফ টিস্পুন, পেপরিকা, পেপরিকাও আপনারা বাজারে পেয়ে যাবেন, আর এই পেপরিকা আমি এটাও নিয়ে নিলাম হাফ টিস্পুন, পার্সলে এবং গোলমরিচ এটা আমরা নিয়ে নেব কোয়ার্টার টিস্পুন। এটা আমাদের খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, এটা সিজনিংয়ের জন্য, যে কোনো কিছু আপনারা ফ্রাই করলে বা আপনারা বেক করলে এটা কিন্তু আপনারা সিজনিংয়ের জন্য ইজিলি ইউজ করতে পারেন। এই ধরনের আমাদের মশলাটা তৈরি হলো, সিজনিং মশলা। এই সিজনিং মশলাটা এবার আমি আমার যেটা চিকেন ফ্রাই করব তার উপরে এটা আমাকে ব্যবহার করতে হবে। আমি এখানে কটা চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পিস, আপনারা বড় ছোট যে কোনো পিসই ব্যবহার করতে পারবেন। তা এই পিসটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হালকা আপনারা মানে কোনো কিছু ইউজ না করতে পারেন, পুরো সাদা চিকেনটাকে আপনারা ইউজ করতে পারেন। আমি এটাকে একবার ভালো করে টিস্যু পেপার দিয়ে এর মধ্যে জলটা যদি কিছু থাকে সোক করিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে, এবার আমার যেটা লাগবে, এখানে আমি এই যে সিজনিং যে পাউডারটা যেটা আমি তৈরি করেছি সেইটা আমি এর ওপরে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে এটা আমাদের অন্তত 15 মিনিট ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, এটা জাস্ট একটু ম্যারিনেট হওয়ার জন্য। ওকে, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে সিজনিং মশলাটা, এরপরে এটা ফ্রিজে আমি 15 মিনিট ঢুকিয়ে রাখবো। আমাদের এখানে চিকেনটা আমরা সিজনিং মশলা দিয়ে যেটা আমরা ফ্রিজ করে দিয়েছিলাম সেটা বাইরে বার করে নিয়ে এসেছি,
এইবার রয়েছে আমার কাছে এখানে দু জায়গায় ময়দা রয়েছে, আর এখানে ব্যাটার তৈরি করার জন্য আমি ডিম ফাটিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 টিস্পুন ময়দা এবং 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, সেটা আমি একটু জলে গুলে নিয়েছি, আমি এইটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে। আর এই ব্যাটারের জন্য এখানে অল্প করে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিচ্ছি একটু পার্সলে লিভ, নুন, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমাদের প্রসেসটা হচ্ছে এই যে আমাদের মশলা দেওয়া যে চিকেনগুলো রয়েছে, আমি খুব সামান্য লেবু এর ওপরে দিয়ে দেবো, লেবুর রস এটা দিয়ে দিলাম। এবার আমি এইটাকে প্রথম, আমার কাজটা যেটা হবে এটাকে আমি প্রথমে ময়দার মধ্যে রাখবো আর তারপরে দেব এখানে, কিভাবে ব্যাপারটা হবে আপনারা দেখে নিন। প্রথমে এখানে আমরা এটাকে ময়দার মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এবার আমার এইখানটায় খুব হালকা জল দিয়ে মাখা হবে না, যাতে একটা লাম আসে। এর সঙ্গে আমি যে আমরা যে সিজনিং মশলাটা ছিল সেটা আমি এখানে কিছুটা মিক্সড করে দিলাম, আর একটু জল দিচ্ছি, মানে জাস্ট লামগুলো তৈরি হবে এইভাবে, বুঝতেই পাচ্ছেন এইভাবে তৈরি হবে চিকেনটা। আমরা একবার ডিমে ভিজিয়ে নেব, মানে যে ডিমের আমাদের গোলাটা হয়েছিল ওর মধ্যে আমরা ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে ডিমে লাগিয়ে আমি তুলে নিচ্ছি। এবার এর ওপরে এটা দিয়ে দিয়ে হালকা করে দিতে হবে, এইখানে এটা এরম ভাবে রেডি করলাম। এখানে আমি কড়াইয়ে তেল নিয়েছি প্রথমে গরম করে নিয়ে একটু কম করে নিতে হবে লো মিডিয়াম ফ্লেমে, আর তেলটা এমন ভাবে নিতে হবে যাতে এই মাংসের পিসটা কড়াইয়ের তলায় লেগে থাকে, তেলে যেন মানে অনেকটা তেল না নিয়ে, শ্যালো ফ্রাই যেটাকে বলা হয় সেইভাবে এটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু খুব লো ফ্লেমে ভাজতে হবে, কারণ মাংসটাও কিন্তু সিদ্ধ হতে হবে এখানে। আমরা প্রথম যে দুটো দিয়েছিলাম মোটামুটি ভাবে এটা ফ্রাই করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, একটু শ্যালো ফ্রাই করতে হবে এবং লো ফ্লেমে, মিডিয়াম লো ফ্লেম বা লো ফ্লেম এরম ভাবে ফ্রাইটা করতে হবে। তা আমাদের এই দুটো হয়ে গেছে, এটা পরে দিয়েছি আমি, এই দুটো আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম, এইভাবে ফ্রাইটা হয়ে গেছে, মোটামুটি 15-20 মিনিট ফ্রাই করলে ভিতরের চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এর ওপরে আমরা দিয়ে দেব আমাদের যেটা সিজনিং মশলা আছে সেটা ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল KFC স্টাইল ক্রিস্পি চিকেন, বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে, সেইভাবেই আমি প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে এরপরে আবার অন্য কোনো ভিডিওতে ফিরে আসবো, আর আমাদের চ্যানেলটা আমরা অনেক কষ্ট করে এই সব রান্না টান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কে ফর কিচেন থেকে। তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করুন, কিন্তু জানান কেন খারাপ লাগছে, কমেন্ট করুন আমাদের, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আরও নিত্য নতুন অনেক অনেক ইউনিক রেসিপি নিয়ে আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই।